গুড ইভিনিং এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি এসে গেছি আবার তোমাদের সাথে আড্ডা মারতে, কিন্তু আজকে আমি আর সানডেতে আসতে পারিনি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি সানডেতে তোমাদের সাথে কথা বলবো, সানডেতে তো আমার ছুটি থাকে আর ফ্রি থাকবো, কথা বলবো। কিন্তু আমি তো বাড়িতেই ছিলাম, মানে মায়ের কাছে ছিলাম, কিন্তু সানডেতে আমি হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়ি। সানডেতে সকাল থেকে, পুরো সকালে ভোর থেকে আমার ভীষণ শরীর খারাপ, সারা দিনটা এভাবেই কেটে গেছে। বিকেলের দিকে একটু ঠিক হয়েছিলাম, কিন্তু মাথা খুব ধরেছিল, তো ওই জন্য আমি আর কোনো ক্যামেরা অন করিনি, কোনো ভিডিও শ্যুট করিনি। আর আজকে মানডে, আজকে আমি সকালবেলা অফিস করে বিকেলবেলা বাড়িতে ফিরে এসেছি, আর এসে এখন তোমাদের সাথে বসেছি একটু আড্ডা দিতে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমার বাড়িতে, আমি চলে এসেছি। আর আমার খুব ইচ্ছে ছিল, আমি মায়ের কাছে ছিলাম, মায়ের কাছে তো থাকলে বেশি কাজ করতে হয় না, তো ওখানে থাকলে আমি সানডেটা তোমাদের সাথে একটু আড্ডা দিতে পারবো। কিন্তু আমি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লাম, আর একটু আর দু নয়, ভালো মতোই সানডেটা পুরো সেদিন ভোর থেকে আমার খুব শরীর খারাপ, সারা সকাল আমি ঘুমিয়েছি, বিকেল অবধি পুরো ঘুমিয়েছি। বিকেলের পর থেকে একটু ঠিক ছিলাম। আমার বোন তো বলেই দিয়েছে যে তুই যখনই এখানে আসিস তখনই তোর শরীর খারাপ হয়, তুই এখানে আর আসবি না। খুব রেগে গেছে আমার বোন, কিন্তু সবটা তো আমার হাতে থাকে না, আমি মানছি। রিসেন্টলি আমার তাই হচ্ছে, আমি যখনই ওখানে যাচ্ছি তখনই আমার কিছু না কিছু হতেই থাকছে, হতেই থাকছে। তাই বলেছে শরীর খারাপ তো সবসময় এখানে আসলেই হয়, তুই একদম আসবি না। এইসব চলছে এখন আমার লাইফে। আর ঠান্ডা তো একটু একটু পড়েইছে, আবার মাঝে মাঝে একটু গরমও লাগছে, ঠান্ডাটা ঠিক পড়বো পড়বো হয়েও পড়ছে না বলো। আমার তো তাই ফিলিংস হচ্ছে, জানি তোমাদের কার কী হচ্ছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ তোমরা কারা কারা দেখছো, কাদের কাদের কেমন লাগছে আমার এই লাইফস্টাইল, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে, লাইক করলে আমি তাহলে বুঝতে পারবো তোমাদের আদৌ ভালো লাগছে কি লাগছে না। আমি, আমার যদি কোনো ভুল থাকে বা কিছু তোমাদের ভালো না লাগে, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এসে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, রেস্ট বলতে আর কি, ওই অফিস থেকে এসেছি বুঝতেই পারছো, একটু টায়ার্ড থাকি, একটুখানি রেস্ট নিলাম, তারপরে তোমাদের সাথে একটু আড্ডা মারতে বসলাম। আর ইয়াস তো এখন খেলা করছে, তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে আমি যাব রাতের জন্য কিছু খাবার করতে। আর ইয়াসকে তোমাদের কেমন লাগে সেটা আমাকে কেউ কিন্তু জানাওনি, জানিয়েছে মনে একজন জানিয়েছে। ইয়াস তো খুব কিউট একটা বেবি, কিচেন বেবি, তো ইয়াসকে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের অনেক ভালোবাসার একটা ছোট্ট কিচেন বেবি হচ্ছে ইয়াস। শুধু ইয়াস না, ইপসিও ছিল, কিন্তু ব্যাড লাক ইপসি তো নেই, মনের মধ্যেই রয়ে গেছে স্মৃতি হয়ে। তবে ইয়াসকে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। চলো দেখে নিই ইয়াস কেমন খেলা করছে, তারপর যাব রান্নাঘরে। এই দেখো দুষ্টু ছেলেটা কি করে, দেখেছ কি করছে, দেখো ইয়াস, সোনাই কি করো তুমি, কি করো? এই দেখো হেডফোনটাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে, দেখেছ? একটা ভালো হেডফোন, এই হেডফোনে কোনো প্রবলেমই ছিল না, পুরো হেডফোনটাকে কেটে অর্ধেকটা নেই, অর্ধেকটা পড়ে আছে, তবে ইয়ারগুলো কোনোটাই নেই, তারটা শুধু পড়ে আছে। এই হলো আমাদের ভালো ছেলের কাণ্ড, এইসব কাজ করে, বেঁধে রেখেছি এই জন্য, এত দুষ্টু করে, এত ছোটাছুটি করে, যার জন্য বেঁধে রাখা হয়েছে। কে
দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমানোর পালা। দেখতেই পাচ্ছ আমি কম্বল ঢাকা দিয়ে একেবারে বসে পড়েছি, এবার শুধু তোমাদেরকে গুড নাইট বলে শুয়ে পড়ব। আর আজকে আমরা খেলাম ভাত আর মাছ ভাজা, মাকা মাছ ভেজে সেটাকে মেখে খেয়েছি। তো তোমরা কারা এইভাবে মাছ ভেজে মেখে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমরা তো খাই, খেতে ভালোই লাগে, শুধু ভালো নয় খুবই ভালো লাগে। তো তোমরা কারা এইভাবে খাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের সন্ধ্যাটা আমার এরকমই ছিল, তোমাদের সাথে কাটালাম, হয়তো অল্প করে আড্ডা দিলাম, কিন্তু তোমাদের সাথে আমি আড্ডা দিলাম, কারণ তোমাদের সাথে আড্ডা দিতে আমার খুব ভালো লাগে। আর তোমরা যদি আমাকে বন্ধু মনে করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার লাইফস্টাইল যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক আর কমেন্ট করতে একেবারে ভুলো না। আর হ্যাঁ, এই ভিডিওটাতে কিন্তু একদম কমেন্ট করতে ভুলবে না যে তোমরা কারা কারা এইভাবে মাছ ভাজা মাখা খাও, ঠিক আছে? তো চলো আজকের মতন তাহলে আসি, অলরেডি অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যো এখানে দেখো, এই দেখো, দেখতে পেয়েছো কেমন বসে আছে পায়ের কাছে? কি করছে কুচুমুচুটা, মা কুচুমুচুটা কি করছে দেখেছো? ঘুম পেয়ে গেছে, ও ঘুমাবে আমাদের সাথে, ও ঘুমিয়ে পড়বে আমাদের সাথে। তো চলো তাহলে আজকের মতন ব্লগটা এটুকুই ছিল, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আমি আবার আসবো তোমাদের সাথে আড্ডা দিতে। তাহলে চলো আজকের মতন তাহলে, আজকের মতন তাহলে আমি আসি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা, বাই।